বললেন, রব্বুল আলামিন প্রতিদিন আপনার মিষ্টি মিষ্টি কণ্ঠের কথা শুনি আমার পান জুড়াইয়া যায়, আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়, এমন বাসা আমি পৃথিবীর মধ্যে কখনো শুনি নাই রে আল্লাহ। আমি যদি একবার আপনাকে দেখতাম আমি ধন্য হয়ে যেতাম। বলে রব্বি আরিনি আল্লাহ আপনাকে আমি দেখতেছি। রব্বুল আলামিন বললেন, তারালে মুচা পশ্চিম কালো তুমি আমাকে দেখতে পারবা না, অসম্ভব, ইম্পসিবল। মুসা নবী ছিলেন গরম মানুষ। মুসা নবী বললেন, নাসারার মানুষ না। মুসা নবী বলেন, আল্লাহ আমাকে দেখা দিতে হবে, দেখা দিতে হবে। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, অমুক দিন এতটার সময় এই তুর পাহাড়ে তুমি আসবা, আমার দেখা পাইবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখা পাইবে, ঘুমায় না খায় না, সময়ে কখন হবে আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাম সময় মতো তুর পাহাড়ে গেলেন। রব্বুল আলামিন বললেন, রে মুসা, আমাকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখ, চর্ম চোখে দেখা যায় না, অন্তরের চোখ দিয়ে দেখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, আমাকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার চোখগুলো বন্ধ করে দাও। রাব্বুল আলামিন যখন এই পারমিশন দিলেন, মুসা নবী চোখগুলো বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কলবের চোখগুলো খুলে দিলেন, অন্তরের চক্ষুগুলো খুলে দিলেন। মুসাকে জিজ্ঞাসা করে, মুসা তুমি কি কিছু দেখতে পাও নাকি? মুসা বলে, আল্লাহ তাআলা আমি আকাশের দিকটা দেখতে পাই। কয়, তুমি আরো উঁচুর দিকে তাকাও। মুসা বললেন, আল্লাহ আমি আরো উঁচার দিকে তাকাই। আস্তে আস্তে করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যখন মুসার চোখ দিয়ে গেল, রব্বুল আলামিন বললেন, 70টা পর্দার একটা নয়, দুইটা নয়, 70টা পর্দা আমি ফাঁক করি নাই। সামান্য পরিমাণ পর্দা, ইনসিক পরিমাণ, কেউ কেউ বলেছেন জাররা পরিমাণ, পর্দাটাকে সরানোর চিন্তা বা পর্দাটাকে আল্লাহ আড়াল করলেন। ওই থেকে আল্লাহর একটা সিফুতি নূর যখন মুসার কলব বরাবর তুর পাহাড়ে আসলো, মুসা নবী সঙ্গে সঙ্গে বেহোস হইয়া ওই তুর পাহাড়টা পড়ে সারখার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেহোস হয়ে আছে, কোনো কথা বলতে পারে না। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন, হুশ করে দিলেন। মুসা নবী হুশ হয়ে বলল, আল্লাহ আমি কোথায়? মুসা নবী কাল্লা বললেন, মুসা তুমি তো তোর পাহাড়ে আছো, কাল্লা পাহাড় দি গাছ নাই, কিছু নাই, পাহাড়টা দি পড়ে গেল। রব্বুল আলামিন বলে, রে মুসা, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে এই পাহাড়টা পুরো সারখার হয়ে গিয়েছে। মুসা বলে, আল্লাহ আমি যে দৃশ্য দেখেছি, আমি যেভাবে আপনাকে দেখতে গেছি, এটা সাধারণ বিষয় না, আমি তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে দেখার মতো সাধ্য দুনিয়ার থেকে আমি নাই, কোনো কারুই হয় নাই। সুবহানাল্লাহ। ওই নবী মুসা যে পাহাড়ে কথা বলেছেন, ওই পাহাড়ের কসম কাটলেন। এরপর রব্বুল আলামিন বললেন, নওয়াহাদাল বালাদিল আমিন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার, পিছনের বাইরা পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন শেষ কসমটা কাটলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, পবিত্র মক্কাতুল মুকাররমার কসম আমি কাটলাম, মক্কা নগরীর চতুর্পাশটাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলেন। মক্কা নগরের দক্ষিণে 9 কিলোমিটার, উত্তরে 8 কিলোমিটার, পশ্চিমে 12 কিলোমিটার, পূর্বে 5 কিলোমিটার, এই স্থানটাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলেন। সেখানে কোনো পশু হত্যা করা যায় না, কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে না, একটা মশা পর্যন্ত মারা যায় না। যদি এটা কেউ করে তাহলে দম দিতে হয়, সদকা দিতে হয়। আমার ভাই রয় মক্কাতুল মুকাররমার কসম কাটলেন, যে নগরের মধ্যে জাহিলি যুগে বাবার খুনিকে যদি সেখানে পাওয়া যায় তো মক্কার খাতিলে ওই বাবার খুনির দিকে চোখ তুলে তাকাতো না। ওই মক্কাতুল মুকাররমার কসম কাটলেন। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে গ্যাদারিং যানজট ওই মক্কাতুল মুকাররমায় হজের মৌসুমে হয়। একজন নয়, দুইজন নয়, 40 থেকে 45 লক্ষ মানুষের সমাগম হয়।
মাতাফে তাওয়াফের মধ্যে তাওয়াফ করে, সেখানে ইন্ডিয়ার হাজি আছে না নাই আমার সাথে কথা বলতে হবে ভাইয়ারা। আমি বাংলাদেশি মানুষ, আমাদের সাথে জবাব দিতে হয়, না হয় আমরা কথা বলতে পারি না। আপনারা বলেন তো ওই মাতাফে তাওয়াফের মধ্যে বাংলাদেশি মানুষ আছে না নাই, পাকিস্তানি আছে না নাই? বাংলাদেশ আর পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল 1971 সালে, ঠিক কিনা? আপনারা বলেন তো ওই মাতাফে তাওয়াফের মধ্যে বাংলাদেশি এখন লাখ লাখ মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, পাকিস্তানি লোককে পেয়ে কি কখনো বলে 1971-এ আমাদের কে মেরেছ? আজকে মাতাফে তাওয়াফের মধ্যে গোসা দিয়া নকশা ফালাই দেব এমন হয় কি? ওইখানে পাকিস্তানের মানুষ আছে না নাই? ইন্দোনেশিয়ার মানুষ আছে না নাই? ইউথিওপিয়ার মানুষ আছে না নাই? সোমালিয়ার মানুষ আছে না নাই? আমেরিকার মানুষ আছে, ডেনমার্কের মানুষ আছে, নরওয়ের মানুষ আছে, সুইজারল্যান্ডের মানুষ আছে, লন্ডনের মানুষ আছে, শুধু তাই নয় ওই আফ্রিকা থেকে কুচকুচে কালো মানুষগুলো পর্যন্ত সেখানে হজ করতে যায়। সেখানে নারী থাকে, সেখানে বৈদ্য থাকে, সেখানে ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত বিখ্যাত মিডিয়াগুলো থাকে, বিবিসি থেকে, ভয়েস আমেরিকা থেকে, আল জাজিরা থেকে, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, মিডিয়াগুলো আছে, সেখানে কাজ করে। আপনারা বলেন তো সেখানে এত মানুষের সমাগম, হজের মৌসুমে কোন হাজি এক হাজিকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, কিংবা হাজি হাজি ধাক্কা লেগে সেখানে কুবাকুবি হয়েছে, এমন নজির পৃথিবীর শুরু থেকে, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কি এমন একটা ঘটনা ঘটেছে? আওয়াজ দিয়া বলতে হবে ঘটেছে নাকি? আমার বাইরা যারা হাজি হয়েছেন সেখানে এত গ্যাদারিং, এত ভিড়, এত কিছু, এরপরও হাজিদের মুখ থেকে একটাই কথা আসে, ইয়া হাজ্জি সবুর সবুর, ইয়া হাজ্জি সবুর সবুর বলে, হে হাজি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আসামের ভাইদেরকে আমি বলে যাই, আসামের ভাইয়েরা তোমাদের মাক্কি যুগ চলে, তোমাদের এখন সময় হলো সবুর 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 কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা সব কথা বলা যায় না, প্যান্ডেলে কিছু কথা বলতে হয় অ্যাঙ্গেলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশে একজন কবি গান গেয়েছেন কত সুন্দর ভাবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবু তুমি মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক না? আমরা মুসলমান বীরের জাতি, ঠিক কিনা? আমরা শির উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের স্রষ্টা, নবী আমাদের রাসূল, ঠিক কিনা? এই কয়েকটা বিষয়ের উপর আমাদের কোনো দলাদলি নাই, ঠিক কিনা? আমরা সাম্প্রদায়িক যে শান্তি বজায় রাখার জন্য পৃথিবীর মধ্যে সব থেকে মানবতার ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এজন্য ইসলামকে নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? ইসলামকে নিয়ে মরতে চাই, ঠিক কিনা? কে কে রাজি আছো তো হাত তুলে আমার আল্লাহকে দেখাও। তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, রব্বুল আলামিন চারটি কসম কাটলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম কি কারণে কাটলেন, কি জন্য কাটলেন, কেন কাটলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আ দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আমি রাব্বুল আলামিন চারটি কসম কেটেছি মাত্র একটি কথার জন্য। আমরা বললাম, আল্লাহ কি এমন কথা বলবেন যে কথা বলার জন্য আপনি চারটা কসম কাটতে হয়েছে? আপনি তো এমনি বললেই আমরা মেনে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে উত্তম অব্যয় দিয়ে সুন্দরতম গঠনে
উন্নত মানের পাবে আমি মানুষকে সৃষ্টি করেছি, খুব মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠ করেছি, সব মাকলুকাত বানাইছি নিচু করে, আর মানব সমাজকে বানাইছি উঁচু করে। কথা বলেন ঠিক কিনা? আমার বায়না রব্বুল আলামিন বললেন, মানুষ যখন কোনো ভালো কাজ করে রব্বুল আলামিন ফেরেশতার চাইতো তার মর্যাদা বৃদ্ধি করে দেয়, আবার যখন মানুষ কোনো খারাপ কাজ করে রব্বুল আলামিন ওই মানুষটাকে নিকৃষ্ট করে, জাহান্নামে নিক্ষিপ্ত করে, ওই জঙ্গলার পশু পাখির চরণে নিকৃষ্ট করে দেয়। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, হাইওয়ান এবং জানোয়ারের চাইতো আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদের সমাজে বেশি বেশি মানুষ হইতে হবে। একটা গরুর ঘরে বাচ্চা হলে বাছুরটা গরু হয়ে যায়, মানুষের ঘরে মানুষ জন্মগ্রহণ করলে মানুষ হয় না। এজন্য কেউ যখন মানুষের ঘরে সন্তান হলে দোয়ার জন্য নেয়, লোকেরা বলে বড় হয়ে মানুষের মতো মানুষ হও। ঠিক কিনা? মানুষের ঘরে মানুষ হইতে হলে মনুষ্যত্ব লাগে। আজকে আমাদের সমাজে মনুষ্যত্ব কমে গিয়েছে, আমাদের মেন্টালিটি, আমাদের মেজাজ, আমাদের মর্জি, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র এগুলো ধ্বংসের দিকে গিয়েছে। অথচ আল্লাহ বললেন, মানুষকে আমি কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি, উত্তম অব্যয় দিয়ে বানিয়েছি।